এটা ডকুমেন্ট তৈরি করতে হলে আমরা ফাইল থেকে যাই, ফাইল থেকে নিউ, অথবা এটার একটা শর্টকাট দেখানো আছে। এগুলো জিনিসগুলো আপনারা দেখে ইউজ টু হয়ে যাবেন আস্তে আস্তে। কন্ট্রোল এন উইন্ডোজে, আর ম্যাকে পাবেন হচ্ছে কমান্ড এন। এখানে গেলে ইলাস্ট্রেটরের মতোই একটা পপ আপ পাওয়া যাবে, যদিও একটু আলাদা, কিন্তু জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে আমরা ডকুমেন্টের নামটা দিতে পারবো, এখান থেকে টাইপ সিলেক্ট করতে পারবো। টাইপ বলতে আসলে প্রিন্টের জন্য কাজ করবো নাকি ওয়েবে কাজ করবো না পেপার নিয়ে কাজ করব, এই টাইপের ব্যাপারগুলো এখান থেকে আসবে। এখান থেকে উইথ হাইটটা দিতে পারবো, এবং আরেকটা জিনিস যেটা ইলাস্ট্রেটরে ছিল না, উইথ হাইটের জন্য আলাদা করে ইউনিটটা দেয়া আছে। চাইলে আলাদা করতে পারি, কিন্তু আসলে আলাদা করার দরকার হয় না, উইথ যেটা হয় হাইটও সাধারণত সেটাই হয়। রেজলিউশনটা এখান থেকে ঠিক করে দিব। রেজলিউশনটা কি জিনিস, আমরা একটা রাস্টার ইফেক্ট দেখছিলাম না ইলাস্ট্রেটরে, মনে আছে আপনাদের? কালার মোডের নিচেই ছিল রাস্টার ইফেক্ট। 72 ওয়েবের জন্য বলা হয়েছিল, 300 বলা হয়েছিল প্রিন্টের জন্য, এই টাইপের কথা বলা হয়েছে না? আচ্ছা, তো এখানে ওইটা কাজ করবে। যদি ফটোশপে যদি কোনো আমি প্রিন্টিং রিলেটেড কাজ করতে চাই, সেখানে সেক্ষেত্রে আমি রেজলিউশনটা দিয়ে দিব 300, আর যদি ওয়েবে কাজ করতে চাই অলওয়েজ থাকবে 72-তে। এটার রেজলিউশনের যে এটা আছে, ইউনিটটা আছে, সেটা এখানে বলে দেওয়া আছে, পিক্সেল পার ইঞ্চ, আর একটা হতে পারে পিক্সেল পার সেন্টিমিটার। কালার মোডটা RGB-তে থাকবে, চাইলে অন্য কিছুতেও যেতে পারি, যদি প্রিন্টের কালারের জন্য যাই এখানেও যেতে পারি CMYK-তে। 8-bit-টা আমরা 8-bit-ই রাখবো সবসময়। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস এটা হোয়াইট থাকে সাধারণত, চাইলে চেঞ্জ করা যায়, আর এই জিনিসগুলো এরকমই রাখবো। এখান থেকে প্রিসেট বানানোর একটা অপশন পাওয়া যাবে। এই যে ব্যাপারটা, যে সেটিংসগুলো আমি দিলাম এখানে, হয়তো 1024 দেয়াই ছিল, আমি চেঞ্জ করি নাই, চাইলে চেঞ্জ করে নিতে পারবো। তো এই সেটিংসটা আমি হয়তো, আমার হয়তো খুব বেশি কাজে লাগে, এরকম হতে পারে। কাজ করতে করতে দেখবেন একটা সাইজের ডকুমেন্ট ম্যাক্সিমাম টাইম দরকার হচ্ছে, কারণ ওয়েবে কাজ করতে গেলে হয়তো একটা সাইজ সবসময় দরকার হবে। সেক্ষেত্রে কী করতে পারেন, কাজ করতেছেন কেউ একটু বন্ধ করে দেন, সেক্ষেত্রে কী করতে পারবেন, এই সেটিংসটাকে আপনি সেভ করে ফেলতে পারবেন। সেভ প্রিসেটে যদি যান, এখান থেকে যদি সেভ করে ফেলেন, এখানে একটা নাম দিয়ে দিলে সুবিধা হবে, অথবা এখান থেকে, সরি, এখান থেকে নামটা দিয়ে দেওয়া যাবে। এখান থেকে একটা নাম যদি দিয়ে দেই আপনাদের হচ্ছে ব্যাচ 24, এই নামটা দিয়ে আমি যদি সেভ করে দেই, এখন ডকুমেন্ট টাইপ বলতেছে ব্যাচ 24, এই টাইপের মধ্যে দেখেন ব্যাচ 24টা অ্যাড হয়ে গেছে। পরবর্তী সময়ে আমি এটা ওকে করে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমি যখন আবার এটা তৈরি করতে যাব, ব্যাচ 24টা এখন ডিফল্ট দেখাচ্ছে, তার মানে এটা টাইপে আছে এবং এটার যেই প্রপার্টিস ছিল সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছে। নতুন করে এই জিনিসগুলো কিন্তু আমার আর দেওয়া লাগতেছে না, ইলাস্ট্রেটরে হয়তো বা দেখানো হওয়ার কথা। এটা তেমন কঠিন কিছু না, কিন্তু একটু ইফেক্টিভ, যখন দেখতেছেন যে একই টাইপের জিনিস বারবার লাগতেছে এবং সেই কাজটা হয়তো বারবারই এখানে এসে করা লাগতেছে, জাস্ট প্রিসেটটা সেভ করে রাখলে পেয়ে যাবেন। যতবার চাবেন, যতবার নিউ ডকুমেন্টে যাবেন, এই জিনিসগুলো পেয়ে যাবেন। সেম জিনিস, জাস্ট খালি ওকে করে দিলেই নতুন আরেকটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, দুইটার প্রপার্টিজ এখন সেম। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তো একটা ডকুমেন্ট তৈরি করার ফেলার পরে কিছু জিনিস পাবো, যে এনভায়রনমেন্টটা দেখবো, কিন্তু একদম ইলাস্ট্রেটরের মতোই কিছু কিছু জিনিস আলাদা আছে, সেই জিনিসগুলো আসবো। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এখানে ওয়ার্ক স্পেস যেটা থাকে সেই জিনিসটা, একদম ইলাস্ট্রেটরের মতোই আমরা চাইলে কি করতে পারবো, একটা টাইপ থেকে অন্য একটা টাইপে যেতে পারবো। এখানে এসেনশিয়ালস সাধারণত দেয়া থাকে, 3D, মোশন, প্রিন্টিং, পেইন্টিং যা আছে, টাইপোগ্রাফি, এগুলোতে আমরা সুইচ করতে পারবো এখান থেকে। পাশাপাশি কি করতে পারবো, নতুন একটা ওয়ার্ক স্পেস নিজের মতো করে তৈরি করতে পারবো, এবং আবার সেখান থেকে রিসেট করে এসেনশিয়ালেও যেতে পারবো, চাইলে ডিলিট করে ফেলতে পারবো। ইলাস্ট্রেটর এটা কি দেখানো হয়েছিল আপনাদের? দেখানো হয় নাই, হওয়ার কথা, এটা কিন্তু টপিকে আছে। তো আমি আর নতুন করে দেখাচ্ছি না, চাইলে নতুন তৈরি করা যাবে, এডিট করা যাবে, ডিলিট করা যাবে এই জিনিসটা। আরেকটা যেটা আছে এখানে একটা প্যানেল অপশন দেখেন, প্যানেল আসে না, প্যালেট অপশন। তো এই পাশে হচ্ছে টুলস, এই জিনিসগুলো কিন্তু সরানো যায়, এই ব্যাপারটা বোধহয় দেখানো হয়েছে, আমরা সরায় ফেলতে পারবো এই জিনিসগুলা, যখন যেটা যেখানে লাগবে আমার সুবিধা মতো আমি সেটা সেখানে রাখতে পারবো, সব কিছুই সরানো যাবে। তো এই জিনিসগুলা হয়তো কোনো সময়
ছড়ায় ছিটায় থাকে নিজের ইচ্ছা মতো বা নিজের যে জায়গায় গেলে সুবিধা হয় সেই জায়গায় নিয়ে যেয়ে আমি এটা রাখতে পারবো। এখন আমি একটা জিনিস রাখতে চাচ্ছি, এই জিনিসটা উপরে ছিল, এখন এটা ছুটে গেছে, আমি ছুটাই ফেলছি। এখন এই জিনিসটা কিন্তু একটা জায়গায় গেলে কাজ করবে, না হলে কিন্তু আমি এখানে রেখে দিলাম ওইখানেই থাকবে, যে জায়গায় আগে ছিল সেখানে কিন্তু যাচ্ছে না। তো এই জিনিসটা দেখেন, আমি যখন নিয়ে আসতেছি ড্র্যাগ করার সময় একটা ব্লু লাইন চলে আসে, তাই না? দেখা যাচ্ছে, দেখেন এখন নাই, এখন আসতেছে। এখানে ছেড়ে দিলে এই জিনিসটা একদম আগের জায়গায় চলে আসবে। এই টুলসটা আমি টেনে এনে ছাড়লাম এখানে, কারণ টুলসটা আমি এখানে রাখলে কিন্তু ওইখানেই আছে, আলাদা হয়ে আছে, এর সাথে লেগে যায় নাই। তো আমি যদি এই দিক থেকে একটু বামে যদি একটু চাপ দেই, দেখেন একটা ব্লু লাইন আসতেছে বাম দিকে, ছেড়ে দিলে তখন এটা অ্যাড করতেছে, মানে একদম ফিক্সড হয়ে গেল আগের মতো। রিসেট এসেনশিয়াল এ দিলে কি রকম হবে বুঝুন? স্যার সাপোজ ধর আমার এগুলো সব আমি আলাদা আলাদা করে করলাম, আচ্ছা এগুলো আমি সরাই টরে রাখছি, এরকম এলোমেলো করে রাখছি, সেক্ষেত্রে আমি যদি রিসেট করে দেই, রিসেট করে দিলে আবার আগের পজিশনে চলে যাবে। রিসেট মানে হচ্ছে একদম আগে যেটা ছিল সেটাতে চলে যাবে, ডিফল্ট মোডে চলে যাবে। আচ্ছা এই জিনিসগুলো একটু দেখে নেন, আমার মনে হয় তাহলে সুবিধা হবে, হয়তো অনেকেই জানেন। আচ্ছা এবার একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কিছু টুলস আছে এদিকে, আমরা অনেকগুলো টুলসই এখান থেকে দেখবো, টুলসগুলোর নামও আছে, নামগুলো যদি একটু মেমোরাইজ করে ফেলেন সুবিধা হবে। যখন আমি হয়তো বলবো মুভ টুল, মুভ টুলে বললেই কোন টুলটা এটা যাতে বোঝা যায়, এরকম একটু যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের বুঝতেও সুবিধা হয়। তো এই টুলসগুলো আমরা দেখবো, প্রায় সবগুলাই দেখবো। তো এখান থেকে যেটা হবে, এই জায়গাটা একটু খেয়াল করবেন, এখানে একটা কার্সর দেয়া আছে, এখানে অটো সিলেক্ট লেয়ার বলা হচ্ছে। তো এই প্যানেলটাকে বলা হচ্ছে অপশন বার। অপশন বারের কাজটা কি একটু দেখবো, আমরা যখন এক টুল থেকে আরেক টুলে সুইচ করব, এই জায়গাটা একটু খেয়াল করবেন। এখন আমি মুভ টুলে আসি, আমি যখন মার্কিউতে যাচ্ছি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আবার যখন আমি সিলেকশনে আসবো, কুইক সিলেকশনে যখন আসবো, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, লেসোতে আসতেছি চেঞ্জ হচ্ছে, আইড্রপারে আসতেছি চেঞ্জ হচ্ছে। তো অপশন বারের কাজটা কি, যখন আমি যে টুলে থাকবো সেই টুলের ফিচার নিয়ে এটা রেডি হয়ে যায়, সেই টুলের যে কিছু ফিচার থাকে সেগুলো নিয়ে রেডি হয়ে যায়, এবং আমরা ইনস্ট্যান্ট এখান থেকে এই যে অপশনগুলো আছে এগুলো কাজে লাগাতে পারি, বা এখান থেকে আমাদের যে টুলের কাজগুলো আছে এগুলোকে মডিফাই করতে পারি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমরা এখানে কোনো টুলের কাজ দেখি নাই, কীভাবে এখান থেকে কাজ করতে সেটা দেখি নাই, কিন্তু এই জায়গাটার কী কাজ সেটা একটু বলে রাখলাম যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এবং কোনটার কী নাম বলা হচ্ছে এগুলোও যদি মনে রাখেন তাহলে আপনাদের কাজের জন্য সুবিধা হবে। এটাকে বলা হচ্ছে অপশনস বার। এটা যদি হারায় যায় বা হাইড হয়ে যায়, উইন্ডো থেকে অপশনস নামে একটা জায়গা পাওয়া নাম পাওয়া যাবে, ওইখান থেকে গেলে এটা যদি ক্লিক করে দেন অপশনস, এটা যদি তুলে দেই দেখেন এটা চলে যাচ্ছে। আমি যখন আবার এটা সুইচ করে দিব তখন আবার, এটা খুব দরকারি জিনিস, না থাকলে অসুবিধায় পড়বেন, তো এটা যদি চলে যায় এখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এটা একটা জিনিস গেল। এখন আমরা যেটা দেখব, একটা শেপ তৈরি করা দেখব, কারণ একটা শেপ যদি তৈরি করা না দেখি আমরা অন্যান্য যে এক্সাম্পলগুলো আছে সেগুলো দেখতে পারবো না। প্রথমে শেপ টুলের কাজটা দেখব আমরা। শেপ টুলটা পাওয়া যাবে নিচের দিকে, ডান পাশে একদম নিচের দিকে, দেখেন একটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখা যাচ্ছে, এবং সেটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটা রেক্ট্যাঙ্গেল টুল ঠিক আছে, কিন্তু আমি যখন রাইট বাটন ক্লিক করব, এখানে অনেকগুলা শেপ টুল চলে আসবে, যেহেতু সবই শেপ টুল, তো এটাকে কম্বাইনলি শেপ টুল বলা হয়। তো এটার মধ্যে থেকে আমরা এই টাইপের টুলগুলো তৈরি করতে পারবো। একটু কাজ বন্ধ করেন। আচ্ছা তো এই জিনিসগুলো কিন্তু ইলাস্ট্রেটরও ছিল, তাই না? একদম সেম আমরা তৈরি করতে পারবো, কোনো সমস্যা হবে না। যেমন আমরা একটা রেক্ট্যাঙ্গেলেই যদি যাই, ড্র্যাগ করে তৈরি করতে পারবো। তারপর আবার কী করতে পারবো, আমরা যদি শিফট চেপে ড্র্যাগ করি, শিফট চেপে ড্র্যাগ করলে কি হয় বলেন তো? প্রপোর্শন বা রেশি অনুযায়ী এই জিনিসটা তৈরি করা যাচ্ছে। এক মিনিট, শিফট চেপে এটা করতে পারবো, তারপরে আরও যে ব্যাপারগুলো আছে সবই করতে পারবো এখান থেকে, মানে ইলাস্ট্রেটরে যে কাজগুলো করা যেত এখান থেকে সেই কাজগুলো করা যাবে, কোনো সমস্যা হবে না।
আবার চাইলে কি করতে পারবো, একটা সিঙ্গেল ক্লিক করে কোনো পার্টিকুলার যে সাইজ দিয়ে আমি কি করতে পারবো এই শেপগুলো তৈরি করতে পারবো। এটা শুধু রেক্ট্যাঙ্গেলের জন্য হচ্ছে। হ্যাঁ আসছেন আপনি? আচ্ছা আচ্ছা ঠিক, না কালকে বন্ধ। আচ্ছা ঠিক, সরি স্যার, অসুবিধা নাই। আচ্ছা এই কাজগুলো এখান থেকে করা যাবে, একটা পপ আপ থেকে আমরা যে ম্যানুয়ালি এই জিনিসটা তৈরি করতে পারবো। অন্যান্য শেপগুলোর জন্য এটা করা যাবে। আমি যখন রাউন্ডেডে যাব, রাউন্ডেড রেক্টেঙ্গেলে যাব, এটা ড্র্যাগ করে তো তৈরি করা যাবেই। আমি যখন এটা সিঙ্গেল ক্লিক করব, এখান থেকে দেখেন কিছু সুবিধা পাওয়া যায়। এখানে উইডথ হাইট আমি দিয়ে দিচ্ছি এবং রেডিয়াসটা যেটা হবে সেটা আমি দিয়ে দিতে পারবো, চাইলে সবগুলোতে দিতে পারবো, আর যদি না চাই যে একটাতে দিব আরেকটাতে দিব না সেভাবেও করা সম্ভব। এখান থেকে দেখেন এখানে দুইটাতে ভ্যালু জিরো আছে, দুইটাতে 50 করে দেওয়া আছে। এখান থেকে চাইলে আমি যদি কমে পরে দেই, 20 দিলাম, এখানে 50 থাকলো, এই জিনিসটা যদি করে দেই সিঙ্গেল ক্লিক করলে এই কাজটা কিন্তু হচ্ছে। এপাশে 20 ছিল, এপাশে 50 ছিল, টোটাল ছিল 100/100, সেই কাজটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই জিনিসগুলো পারা যাবে না, না কঠিন হয়ে যাচ্ছে, সবগুলো একই রকম। আর যদি ইলিপসে যাই, ইলিপসও সেম ওয়েতে করা যাবে, ড্র্যাগ করে তৈরি করা যাবে, পাশাপাশি একটা সিঙ্গেল ক্লিক করে পপ আপ থেকেও এই কাজটা করা যাবে। আলাদা কিছু নাই এখানে, আলাদা যেটা হচ্ছে পলিগন টুলটাতে যদি যাই, এখানে একটা জিনিস খেয়াল করেন, স্টার টুলটা কিন্তু নাই, তাই না? কিন্তু পলিগনে যদি আমরা যাই, পলিগনে বেশ কিছু অপশন আমরা দেখতে পাবো। এখানে উইডথ হাইট বলে দেওয়া হচ্ছে, নাম্বার অফ সাইডস, এই জিনিসটার সাথেও আমরা পরিচিত, তাই না? স্মুথ কর্নার যখন যাব, তখন স্মুথ কর্নারগুলোর কাজ হবে একটু রেডিয়াস তৈরি করবে, সে কর্নারগুলোতে একটু রেডিয়াস নিয়ে আসবে, একটু রাউন্ডেড করে দিবে। স্টারে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে সেই শেপটা স্টার হবে। আলাদা করে কোনো স্টারের টুল নাই, কিন্তু পলিগন থেকে আমরা এখানে স্টার তৈরি করতে পারবো। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? আর ইনডেন্টের যে বিষয়টা, এখন ওই যে স্টারের মাথাটা বেশি লম্বা হয়ে যায়, কম লম্বা হয়, এই ব্যাপারটা আমরা এখান থেকে করতে পারবো। এখানে একটা থ্রি সাইডস এর একটা স্টার আসছে, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আর লাস্ট যেটা ছিল এই জিনিসটা, আবার লাইন টুলটা আমরা দেখবো না, লাস্টে টুলটা আছে কাস্টম শেপ টুল, এই জিনিসটা আবার ইলাস্ট্রেটরে ছিল না। এটার কি সুবিধা, এটা যদি সিলেক্ট করে দেই, এই ডান পাশে একদম শেপ নামে একটা জায়গা আছে, এই জায়গাটা থেকে আমরা একটা ড্রপ ডাউন পাবো। এই ড্রপ ডাউনে যদি ক্লিক করে দেই, এখানে অনেক কাস্টম শেপ আগে থেকে তৈরি করা আছে, জাস্ট লাইব্রেরিটা দেয়া আছে। আমরা যদি চাই এখান থেকে কোনো একটা শেপ ইউজ করব, সেটা ইজিলি করা সম্ভব। কারো যদি এত আইকন না দেখায়, এখান থেকে এসে অলে যাবেন, তাহলে সব চলে আসবে। এখন যাওয়ার দরকার নাই, আগে একটু দেখে নেন। তো সাপোজ আমি হয়তো এখান থেকে এই খরগোশটা নিতে চাচ্ছি, এখান থেকে সিলেক্ট করে দিলাম, তো তারপরে আমি যদি এখানে তৈরি করার সময় শিফটটা চেপে নেই তাহলে সুবিধা হবে, কারণ শিফট চেপে যদি না চেপে যদি ড্র্যাগ করি রেশিও নষ্ট হয়ে যাবে। শিফট চেপে যদি একটা ড্র্যাগ করি, দেখা যাচ্ছে খরগোশটা চলে আসছে না, এই খরগোশটা কিন্তু আমার তৈরি করা রাখলো না, আমি রেডিমেড পেয়ে গেলাম, এটা একটা ইস্যু। এই শেপগুলো সবাই তৈরি করতে পারবে না আমার মনে হয়, তাই না? নাকি কঠিন হয়ে যাবে? আচ্ছা আগে একটু দেখে অনেক কিছু ক্লিয়ার হবে। একটা সিম্পল রেক্ট্যাঙ্গেল নিচ্ছি আমি, এটাতে কালার দেওয়া একটা ইস্যু ছিল, কালার দেওয়াটা একটু পরে আসবো, আপাতত আমি এখান থেকে ডাবল ক্লিক করে কালার দেওয়া যায় সেটা একটু দেখে নেন। এই জায়গাটাতে এই যে থাম্বনেইল দেখা যাচ্ছে, থাম্বনেইলে যদি ডাবল ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো শেপের জন্য। একটু কাজ বন্ধ করে দেখেন, চেঞ্জ করে নিলাম যাতে সাদার মধ্যে লালটা দেখা যায়, সাদার মধ্যে সাদা দেখা যেত না। এখন মুভ করতে পারতেছি কীভাবে, এটা একটা ইস্যু, তাই না? এখানে একটা টুল যেটাকে বলা হচ্ছিল মুভ টুল,
শর্টকাট দেখাচ্ছে ভি। ইলাস্ট্রেটর এরকম একটা টুল ছিল, সিলেকশন টুল বলা হতো, শর্টকাট ভি ছিল, তাই না? তো সিলেকশন টুলটাকে ইলাস্ট্রেটরে ডিফল্ট টুল বলা হয়। যে কোনো কাজ শেষে আমরা কি করতাম, সিলেকশন টুলে চলে যেতাম, ব্যাপারটা এরকম ছিল না? তাহলে কি হতো, কোনো একটা শেপ তৈরি করার পরে আমি সিলেকশন টুলে গেলে সেই শেপটাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় মুভ করতে পারতাম, বা পরবর্তী যে অ্যাকশন নেওয়া দরকার সেটা নিতে পারতাম, নিতে সুবিধা হতো আমার। এবং কোনো কাজ না করা অবস্থায় যদি আমি সিলেকশন টুলে থাকতাম, একটা বেনিফিট পেতাম যে আসলে ইনস্ট্যান্টলি যে কোনো জায়গায় আমি যেতে পারতেছি, তারপরে একটা শেপকে নিয়ে যদি আমি মুভ করতে চাই মুভ করতে পারতেছি, এই ব্যাপারগুলো ইজিলি তখন করা যেত। তো ইলাস্ট্রেটর ডিফল্ট টুল বলা হতো এটাকে, ফটোশপেরও ডিফল্ট টুল বলা হবে এই মুভ টুলটাকে। আমরা যখন কোনো কাজ করব, কাজ শেষে আমরা সাথে সাথে এই টুলটাতে চলে যাব, ঠিক ইলাস্ট্রেটরের মতো সুবিধা সুবিধা এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, তো এখন মুভ করতেছি, মুভ করার কিছু ক্রাইটেরিয়া আছে যে কীভাবে মুভ করবে বা কোনভাবে মুভ করবে না। তো একটা শেপ যখন আমি তৈরি করে ফেলছি, আবার একটু প্রথম থেকে যদি আসি, দেখেন আমি যখন একটা শেপ তৈরি করলাম, এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেল, তাই না? রেক্টেঙ্গেল ওয়ান বলতেছে, রেক্টেঙ্গেল ওয়ান বলা হচ্ছে, এটা একটা লেয়ার তৈরি হয়ে গেছে। লেয়ারে আমি কালারও চেঞ্জ করে ফেলতেছি, লেয়ারটা এখন সিলেক্ট অবস্থায় দেখাচ্ছে। আমি যখন বাইরে একটা ক্লিক করতেছি, দেখেন সিলেকশনটা চলে যাচ্ছে, আবার যখন লেয়ারে একটা ক্লিক করতেছি লেয়ারটা সিলেক্ট হচ্ছে। মুভ টুলে যখন যাই, আমি বলছিলাম যে অপশন বারের বেশ কিছু কাজ আছে, তো প্রত্যেকটা টুলের জন্য সেগুলো আলাদা আলাদা হবে। তো মুভ টুলের জন্য অপশন বারে কী কী কাজ থাকে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। প্রথমেই যেটা আছে, অটো সিলেক্ট বলা হচ্ছে। অটো সিলেক্টটাতে আমার কী করা আছে, টিক মার্ক করে দেয়া আছে। তার জন্য আমি কী করতে পারতেছি, এখানে আমার লেয়ারটা সিলেক্ট করা নাই, তারপরেও যদি আমি এখান থেকে এই শেপটাতে সিলেক্ট করি একটা সিঙ্গেল ক্লিক করে, এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কি সবাই চোখে পড়লো? দেখেন তো, আরেকবার ডিসিলেক্ট করা আছে, এখান থেকে যদি লেয়ারটা আমি সিলেক্ট করে দেই, এখান থেকে কিন্তু সেই সিলেকশনটা আমি পাচ্ছি। এখানে বোঝা যাচ্ছে না কিন্তু যে সিলেক্ট হয়েছে, তাই না? কিন্তু লেয়ারে বোঝা যাচ্ছে যে সিলেকশনটা হয়ে গেছে। এই জিনিসটা এখানে এভাবে করা যাবে। পার্থক্যটা বুঝবো যখন অটো সিলেক্টটা তুলে দিব। অটো সিলেক্টটা তুলে দিয়ে আমি যদি আবার ডিসিলেক্টে চলে যাই, এখন যদি আমি এখান থেকে ক্লিক করি, একটা পপ আপ চলে আসছে, কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ নো লেয়ার্স আর সিলেক্টেড। মানে এখন আমার যদি কোনো লেয়ার সিলেক্ট করে না থাকে, মুভ টুল আমি কাজ মুভ টুল দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? আর একটু ক্লিয়ার হবে, যদি এখান থেকে আমি লেয়ারটা সিলেক্ট করে দেই, তখন আবার কি করতে পারতেছি, মুভ টুল দিয়ে আমি এই শেপটাকে মুভ করতে পারতেছি। আদারওয়াইজ কিন্তু পারতেছি না, সিলেক্ট করা নাই, এটা দিয়ে করা যাচ্ছে না। কি কাজ করতেছেন একটু দেখে নেন আগে। আর অটো সিলেক্টে যে ব্যাপারটা ছিল, এখানে সিলেক্ট করা থাক আর না থাক, আমি জাস্ট এটাকে ধরলেই সিলেক্ট হয়ে যাবে। মনে হচ্ছে না অটো সিলেক্টেই সুবিধা? কিছু কিছু ক্ষেত্রে অটো সিলেক্ট না দেওয়া থাকলে সুবিধা পাওয়া যাবে, সেটা কাজ করতে গেলে বুঝতে পারবো আমরা। আচ্ছা, অটো সিলেক্ট যখন দেয়া থাকতেছে, তখন লেয়ার বা এখানে আরেকটা ড্রপ ডাউন আসে, লেয়ার আর তার সাথে গ্রুপ দুইটা জিনিস আসে। তো লেয়ারে থাকলে কি হয় যে একটা লেয়ার সে সিলেক্ট করে ফেলে। গ্রুপিং বিষয়টা আমরা তো ইলাস্ট্রেটরে দেখে আসছি, তাই না? কারণ ফটোশপে তো দেখি নাই, একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করব। গ্রুপ আনগ্রুপের ব্যাপারটা এখানেও আসবে, আমি একটু জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য দেখা দিচ্ছি। একটা কপি নিচ্ছি অল্টার চেপে, দেখেন এখানে কি হয়েছে, আরেকটা লেয়ার চলে আসছে। রেক্টেঙ্গেল ওয়ান ছিল, রেক্টেঙ্গেল ওয়ানের আরেকটা কপি আসছে, কারণ দুইটা মিলায় আমি গ্রুপ করে ফেলবো। ড্র্যাগ করে সিলেকশন নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ওইখানেও করা যেত ইলাস্ট্রেটরে, এখানেও করা যাচ্ছে। মানে এই গ্রুপটার মধ্যে কী হয়েছে, দুইটা লেয়ার চলে আসছে। এখন এখানে অটো সিলেক্ট দিয়ে আমি যদি গ্রুপ করে ফেলি, এবং কোনো গ্রুপই আমি সিলেক্ট করি নাই, সেখানে একটা দুইটা এই গ্রুপের মধ্যে যেহেতু দুইটা শেপ আছে, দুইটা শেপের মধ্যে যে কোনো একটা শেপকে যদি আমি সিলেক্ট করি, পুরো গ্রুপটাই সিলেক্ট হয়ে যাবে, কারণ এখানে গ্রুপ ওয়াইজ সিলেকশনটা দেয়া আছে। এবং আমি যদি মুভ করি, ধরে পুরো গ্রুপটা মুভ করবে, এখানে হয়তো দুইটা লেয়ার আছে গ্রুপের মধ্যে, এখানে যদি 200টাও থাকে একসাথে মুভ করবে। বুঝা যাচ্ছে এই কথাটা? আবার আমি যদি চাই এখান থেকে একটা লেয়ার সিলেক্ট করে দিব, এই লেয়ারটা ছিল এটা, কিন্তু কাজ হচ্ছে না, যেহেতু গ্রুপ ওয়াইজ সিলেকশন দেয়া আছে। এটাতে ধরলেও যে কোনো একটাতে যদি এখানে এসে আমি ড্র্যাগ করি, পুরো গ্রুপটাই সিলেক্ট হয়ে যাবে।
তো গ্রুপ ওয়াইজ যদি মুভ সিলেক্ট করে মুভ করতে চাই, অটো সিলেক্ট গ্রুপ দিতে হবে। আর যদি চাই যে সিঙ্গেল লেয়ার নিয়ে কাজ করব, সেক্ষেত্রে গ্রুপ করা অবস্থায়ও আমি যদি একটাতে ক্লিক করি, ঠিক ওই ইন্ডিভিজুয়াল লেয়ারটাতে যেই সিলেকশন পেয়ে যাবে। এগুলোর পার্থক্যটা কি ধরা গেল? আচ্ছা, এটা একটা ইস্যু ছিল যে কিভাবে সিলেক্ট করব, মুভ করব। মুভ করার মধ্যে আবার কিছু কন্ডিশন ছিল যে অটো সিলেক্ট দিয়ে মুভ করব নাকি অটো সিলেক্ট ছাড়া সিলেক্ট করব। দুইটা গেল। আর একটা জিনিস যেটা বলা হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এই জিনিসটা কি কাজ করে, এই লেয়ারটা সিলেক্ট করে আছে, এখন এটাতে যদি আমি ক্লিক করে দেই একটা বাউন্ডিং বক্স চলে আসে যেটা ইলাস্ট্রেটরে কিছুটা এরকম দেখাতো। আগে কি ছিল যে সিলেক্ট হচ্ছে লেয়ারে তা না তাকালে বোঝা যাচ্ছে না যে কোন লেয়ারটা সিলেক্ট হয়েছে, কিন্তু সিলেক্ট কিন্তু হয়ে আছে এখন। কিন্তু এইটা এটা যদি দেয়া থাকে একটা সুবিধা পাওয়া যাবে যে এখান থেকেও বোঝা যাবে যে কোন জায়গাটা সিলেক্ট হয়ে আছে। চাইলে এটা দিয়ে রাখতে পারেন, চাইলে যদি এটা তুলে দেন এটা আর দেখতে পাবেন না বা পাওয়া যাবে না। এখান থেকে কিছু সুবিধা আছে, যেমন ইলাস্ট্রেটরে যে কাজটা হতো স্কেলিং করা যাবে, রোটেট করা যাবে, এই কাজটা এখান থেকে করা যাবে। এই ছিল মুভ টুলের একদম বেসিক যা যা লাগে, মোটামুটি সবই বলা হয়ে গেছে। তো একটা শেপকে যদি আমি সরাতে চাই, মুভ করতে চাই, এই টুলটা দিয়ে করতে পারবো, কিন্তু কোন সময় কিভাবে করতে হবে সেই জিনিসটা অপশন বার থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপাতত এই জিনিসগুলো কনসিডার করার দরকার নাই, যেটাতে সুবিধা হয় সেটাতে করেন, কিন্তু যখন বড় কোনো কাজ করতে যাবেন, অনেক লেয়ার হয়ে আসবে, 1000-2000 লেয়ার চলে আসবে, তখন এই জিনিসগুলো কনসিডারেশন দরকার আছে। কারণ একটা গ্রুপ আপনি সরাতে যাচ্ছেন, হয়তো অটো সিলেক্টটা লেয়ারে দেওয়া আছে, ধরে টান দিলেন একটা লেয়ার চলে আসলো গ্রুপের মধ্যে থেকে, একটা সমস্যা তৈরি হবে তখন। এটা একটা ব্যাপার ছিল। আর কালারের যে ইস্যুটা, কালার নিয়ে সমস্যা হচ্ছে অনেকের, যেমন আমরা হয়তো এখান থেকে কালার দিচ্ছি, এখান থেকে কালার দিচ্ছি, কালারটা এখান থেকে পাওয়া যাচ্ছে না, তাই না? এই লেয়ারটাতে আমি দিচ্ছি কালার, কিন্তু লেয়ারটাতে কালার আসতেছে না, এটার একটা অসুবিধা। তো এই দুইটা জায়গা, এই দুইটা জায়গা নিয়ে বলা হবে। তো এই দুইটা জায়গায় কি করা হয়, আসলে কালার নিয়ে স্যাম্পল রাখা হয়, মানে এই দুইটা জায়গাতে দুইটা কালার নিয়ে আমরা স্যাম্পল রাখতে পারি। ইলাস্ট্রেটরে কি হতো, যেই কালারটা এখান থেকে দিতাম সেটা শেপের মধ্যে পেয়ে যেত। ফটোশপে যেটা হচ্ছে, এই দুইটা জায়গাকে কালার স্যাম্পল রাখার জন্য ইউজ করা হয়। একটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার, পিছনেরটা উপরটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার। আগে ছিল কি ফিল আর স্ট্রোক, এখন ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড বলা হয়। শর্টকাটগুলো সেম, যেমন এক্স দিয়ে এই দুইটাকে উলট পালট করা যাচ্ছে, অল্টার করা যাচ্ছে, আর ডি দিলে ডিফল্ট কালারটা চলে আসবে, এই জিনিসগুলো এখান থেকেও করা যাবে। এখন আমি যদি চাই যে ব্লু কালারটা নিয়ে এখানে স্যাম্পল রাখবো, স্যাম্পল তো রাখতে পারতেছি, কিন্তু আমি শেপে ইউজ করবো কিভাবে, এটা একটা ইস্যু, তাই না? তো এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে কালার দেওয়াটা অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য। দুইটা কমান্ড, একটা হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস, আর একটা হচ্ছে অল্টার ব্যাকস্পেস। তো অল্টার ব্যাকস্পেসটা দিয়ে কি হবে, যদি ফোরগ্রাউন্ড কালার আমি যদি অ্যাপ্লাই করতে চাই কোনো একটা শেপে, এই শেপটা নিলাম, এই শেপটা সিলেক্ট করে আমি হয়তো ফোরগ্রাউন্ড কালার যে ব্লুটা আমি নিছি এই কালারটা অ্যাপ্লাই করবো, কন্ট্রোল ব্যাকস্পেস যদি দিয়ে দেই, ঠিক এই শেপটাতে কালারটা পেয়ে যাচ্ছে, ইজি না? এখন আর যদি যাই পরের শেপটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, সেক্ষেত্রে কন্ট্রোল ব্যাকস্পেস দিলেই ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। শুধু এটুকু মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস, আর ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাইয়ের জন্য দিতে হবে অল্টার ব্যাকস্পেস, মনে থাকবে না?